হাই বন্ধুরা, ওই যে আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম আপনাদের জন্য, সেটা হচ্ছিল সেটা প্রথম পার্ট। তো এখন যে ভিডিওটা আবার সেকেন্ড পার্ট বানানোর উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে যখন ওই ভিডিওটা আমি শুট শেষ করে ফেলেছি এডিট করার জন্য, যখন বসলাম এডিট করতেছি, ঠিক সেই মুহূর্তে আমার বাইক নিয়ে একটা কথা বলেছিল, যে সেই কথাটা হচ্ছে যে আমি বললাম তাকে যে তোমার তো ড্রেস পরানো, তুমি ড্রেসটা খুলে ফেলো। সে বলতেছিল ড্রেস খুলবে না। মামনি তো আসো তো এদিকে। আচ্ছা, এমনি তো অনেক গরম বুঝছো, বাইরে অনেক গরম, তো ড্রেসটা খুলে ফেলো। ড্রেস আমার খুলতে ইচ্ছা করতেছে না, কিন্তু অনেক দিন পরে ড্রেস পরছি তো আর খুলতে ইচ্ছা করতেছে না, গরমও লাগতেছে না। অথচ দেখেন আমার কিন্তু ওই যে এক শুধু একটা গেঞ্জি পরো না, আর ও বলতেছে ওর গরম লাগতেছে না। এই যে দেখেন স্কুল ব্যাগটা দিকে দেখো তো, তোমার পিছনে এই যে দেখেন স্কুল ব্যাগটা তো অনেক ভারী। ওরে বাবা, নয়তো মনে হয় 5 থেকে 7 কেজি হয়ে যাবে, এত ভারী। ব্যাগের ভিতরে যে তোমার এত এত বই, এগুলো বই নিয়ে তোমার স্কুলে নিয়ে তোমার কষ্ট হয় না? প্রথম দিন হবে না, কিন্তু দ্বিতীয় দিন হইতেও পারে। যাই হোক, সমস্যা নাই। এটা তো তোমরা তোমাদের ক্লাসে যারা আছে সবাই কি তোমার এই এরকম ব্যাগ নিয়ে আসে? এরকম ব্যাগ না, অনেক কালারের আছে, আরো পিঙ্ক কালার, নীল কালার, হলুদ কালার, অনেক কালারের ব্যাগ নিয়ে আসে। এরকম আছে, একটা ছেলে এরকম পরে। ও, আর সবার ব্যাগে কি তোমার এই এরকম মানে ইয়াগুলা ওই এই তোমার মাঝে মাঝে থেকে তাকাও না তো, সবাই কি তোমার এই এইরকম ব্যাগ নিয়ে আসে? এরকম ব্যাগ আনে, মানে এত ওজন, মানে সবার সবার ব্যাগের মধ্যে কি এতগুলা বই থাকে? হ্যাঁ, সবার ব্যাগে এতগুলা। হ্যাঁ হ্যাঁ। ও মা গো মা, কতটুকু ওজন হতে? ব্যাগটা তো 5 থেকে 7 কেজি ওজন হয়ে যাবে, তাই না? আচ্ছা, তোমাকে তোমার মনে করো এই যে বলতেছি তোমার গরম লাগতেছে, গরম লাগতেছে, তুমি এটা খুলে ফেলো, খুলে ফেলো, কিন্তু তুমি খুলতে যাইতেছো না, কেন? যে অনেকদিন পর স্কুল খুলে হয়েছে, মানে ভালো লাগতেছে। খুলতে মন চাইতেছে না, কিন্তু কালকে আবার যদি বলো খুলে ফেলবো, হ্যাঁ গরম লাগবে কালকে। কালকে না না, তা এখন তো তোমার বাসতেছে ধরো 10টায়, তোমার ক্লাস শুরু হয় কয়টা? 11টা থেকে 1টা পর্যন্ত হয়, 11টায় শুরু হয়, 1টায় শেষ। চিন্তা করছেন 11টায় শুরু হয়, 1টায় শেষ হয়, 2টা ঘন্টা। আচ্ছা, তারপরে তার ড্রেসটা খুলতে মন চাইতেছে না। যাই হোক, সমস্যা নাই, এটা আসলে অনেকদিন পরে তো তাই। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই ছোট্ট ক্লিপসটা তৈরি করার উদ্দেশ্য শুধু একটা কারণে, ওকে বাই বাই। হ্যাঁ, হাঁটা দে দেবো সবাই রে। আবার এর কি একবার এই খুলবা না, না এখন 1.5 বছর স্কুল বন্ধ ছিল না, 1.5 বছর পরে রাখবা একসাথে। হ্যাঁ পরে থাকবা, করে রাখবা 1-2 বছর, না এভাবে খুলে ফেলবা, খুলে ফেলবা। আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবে।